জানাচ্ছি আপনাদের প্রত্যেককে শিমুলিয়া গরুর হাট থেকে, যেটি নারায়ণ জ্যোতির পুঞ্জ অবস্থিত এবং প্রতি সোমবার এই হাটটি বসে। এখানে দেখতে পাচ্ছেন প্রায় 9টি গরু নিয়ে বসে ক্রেতা বিক্রেতা চলে এসেছেন হাটে। কিন্তু আপনারা যদি একটু হাটটি দেখাই, ক্রেতা শুধুমাত্র দেখা যাচ্ছে, ক্রেতার আশায় আসলে এখানে এই যে বিক্রেতা বসে আছেন, তা আমরা একটু কথা বলবো বিক্রেতার সাথে। আসসালামু আলাইকুম। মন খারাপ নাকি? মন খারাপ, সারা রাত দর কমা করেছি তো। আচ্ছা, না এই যে বাজার ফাঁকা, ক্রেতা নাই, নয়টা গরু নিয়ে আসছেন এখন বাজার, তারে তিনটার পরে গিয়ে হবে, তিনটার পরে গিয়ে আশা করা যাচ্ছে তিনটার পরে হবে না। আচ্ছা, তো এই যে নয়টা গরু কোথা থেকে নিয়ে আসছেন আপনি? বগুড়ার থেকে। যাওয়ার সময় কি আরো কিছু কিনে নিয়ে যাবেন নাকি? না, নয়টায় নিয়ে আসছেন। অন্যান্য ব্যাপারীরা মিলে তো আসছেন নাকি? দু তিনজনে মিললে নি। আচ্ছা, তো নয়টা গরুর মধ্যে তো এখন তো কোনো গরু দামাদামি হয় নাই? না, আমরা একটু দাম টাম শুনি যদি আসেন। আসেন, আপনার গরুগুলো কি কি জাতের? এগুলো এগুলো সব অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ান ক্রস, বগুড়া থেকে আনা না? আচ্ছা, তো এই যে সামনে যেটা দেখতে পাচ্ছি, এটা কত মাস হইলো বয়স? বয়সের কথা বলতে পারবেন? বয়সের কথা বলতে পারবেন না, জাস্ট আপনি কিনে আনছেন। কত দিয়ে মানে বিক্রির দাম কত চেয়েছেন? দাম চাই 90,000। 90,000 টাকা দাম চেয়েছেন। টার্গেট কিরকম? যেহেতু এখনো দাম বলে নাই তাহলে এদের শোনা যাবে না। তাহলে কত টাকা? 80 মাসি লেগেছ? 80 মাসি। মাসিটা কত? মানে 80-এর নিচে? 80-এর নিচে নাই। 80-এর নিচে না মাসিটা? 80-এর উপরে? মানে 80 হলে বিক্রি হবে এই তো নাকি? আচ্ছা, পরেরটা? পরেরটা একদমই একদমই এরকমই, এই 80 হলে বিক্রি হবে। দাম তো বেশি মনে হইতেছে বাজারে, বাজারে মানে 10,000 টাকা একটু ডিফারেন্স করে চাইতেছেন। আচ্ছা বুঝছি, তাহলে পরেরটার দাম চাইতেছেন কত? এটা 78। 78? আচ্ছা, তাহলে 68-এর বিক্রি বা 65-এর বিক্রি? না নাকি 70-এর উপরে? 70-এর উপরে? তো গরু আনার সময় তো কোনো অসুবিধা হয় না? না। আচ্ছা, এগুলো যে কিনেন আপনাদের ওই জায়গায় কি কিনতে, মানে অনেকে বলে যে রশি যার গরু তার, ওই এলাকায় একটা প্রতিযোগিতা চলে গরু কিনতে গেলে, এরকম কি হয় নাকি? না, হ্যাঁ ওরকম হয় না। কেমনে কিনেন কিভাবে আপনারা? ৭৫ না ৭৫ কিন্তু এটার তুলনায় গরু এটা একটু ভালো না? দেখতে শুনতে তো অনেক ভালো, যাতে মনে হয় একটু ভালো আছে। এটা বিক্রিতে যে একটু হেরফের হবে, 2,000 ডিফারেন্স, 2,000 ডিফারেন্স। এখানে দেখতে পাচ্ছি দুটা ফিজিয়ান জাতের সার। এই জোড়াটা কত চাইতে স্যার? এই জোড়াটা 190। 1,90,000? 60 মাইট এলে বেশ মারবে। 60 এলে বিক্রি করবেন? 80 করে 60 বিক্রি হবে। বাইঙ্গে হইলে হোক আর যেমনি হোক, জোড়া নিলেও 80 করে পারবে, আর একটা নিলেও 80 করবে। হ্যাঁ, আর লাস্টে যেটা দেখতে পাচ্ছি এটা 80,000 এলে বেচা। 80,000 এখন কিন্তু কোনোটার কি দাম বলছে? আমরা না না এখন কিন্তু কোনো দাম বলে না, তিনটার পরে গিয়ে দাম বলবে না। আচ্ছা, আপনাদের কি ফোন নাম্বার আছে? যারা গরু কিনতে চায় আপনাদের কি ফোন নাম্বার দেওয়া যায়? না, ফোন নাম্বার কার্ড আই না 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 এটা কি তোর না? তারপরে ফোন দিয়ে যদি কেউ জিজ্ঞেস করতে চায় এরকম ফোন নাম্বার দেওয়া যায় নাকি? না না, আমার কাছে না। আচ্ছা, না দর্শক, আমরা কথা বলছিলাম, আপনাকে ধন্যবাদ। বগুড়ার ব্যাপারী যিনি আসলে ক্রস, অস্ট্রেলিয়ান, ফিজিয়ান এবং জার্সি জাতের এই সার গরুগুলো নিয়ে আসেন শিমুলিয়া গরুর হাটে প্রতি সোমবারে। যদি কিনতে চান হাটে এসে কিনতে পারবেন। প্রতিবেদনটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।